তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর ঘুম থেকে উঠে জানলাটা খুললেই এই যে ফুলগুলো দেখলেই যেন মনটা পুরো ঘুরে যায়। আমার জানলার একদম সোজাসুজি রয়েছে এই কলকে ফুল গাছটা। এই ফুলগুলোকে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই কলকে ফুল হিসাবেই জানি, জানি না অন্য কী নাম আছে। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। এত মাংস দেখে ভাবছো এত মাংস কী করবে? আজকে আমাদের পরিবারের সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হবে আমাদের ঘরে। তো তার জন্যই হাজবেন্ড সকাল সকাল হচ্ছে মাংস নিয়ে এসেছে, আর মেজো যা সব কেটে কুটে দিয়ে গেছে, মানে মাংস ধুয়ে দিয়ে গেছে, তারপরে আলু আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে কুটে দিয়ে ও গেছে পুচকি বাবাকে স্নান করাতে। আর আমি এদিকে মাংসটা তো ধুয়ে টুয়ে দিয়ে গেছে ও, এখন আমি বসাতে লাগি আর তারপরে আবার চলে আসবে মেজো যাও আসবে, ছোটো যাও আসবে। তো মেজো যা তো সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছে, আর আমি এই যে বিরিয়ানির জন্য বেরেস্তাটা করছি, আজকে বিরিয়ানি হবে সাথে চিকেন কষা আর সাথে চাটনি পাঁপড় মিষ্টি, তো এটা তো থাকবেই। এই হচ্ছে আজকের মেনু। তো সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হবে। আর বড় বাবা ছোট বাবা রয়েছে, বোন কালকে চলে গেছিলো, কালকে বালক সেবা দিয়েছিলাম, বোন কালকে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চলে গেছে, আজকে আবার আসবে দুপুরবেলা। তো সবাই মিলে এক জায়গায় হলে খুব আনন্দ হয়, খুব এনজয় করা যায়, আড্ডা দেওয়া যায়, সবাই মিলে আনন্দ ফুর্তি করে এক জায়গায় খাওয়া দাওয়া হবে, বেশ একটা অন্যরকম ব্যাপার স্যাপার আজকে। তো এই তো দেখো চিকেন কষা হচ্ছে আর এখানে মানে বিরিয়ানির মাংসটা বসিয়ে দিয়েছি। তো দুই উনানে দুটো রান্না হচ্ছে দুপাশে, তো হাঁড়িতেই বসিয়েছি যেহেতু আমার বড় কড়াই নেই, তো তার জন্য হাঁড়ির মধ্যেই মাংসটা রান্না করছি। তো হাঁড়িতে রান্না করতে এমনি কোনো অসুবিধা হয় না, যেহেতু বিরিয়ানির মাংস তো বেশি তো আর মানে নাড়াচাড়া করতে হয় না, এটা ভাপেই রান্না হয়, দমে রান্না হয়, তো এই কারণে হয়ে যায়, অসুবিধা হয় না। আর চিকেন কষাটা এক পাশে হচ্ছে আর এক পাশে মাংসটা তো আমি বসিয়ে দিয়েছিলাম, আর এখন এই যে মেজো যা চলে এসেছে এখন ওই নাড়াচাড়া করছে আর কি। আর তো আর আমি ক্যামেরা করছি এই আর কি। আর ছোটো যা এসেছে ও এসে স্যালাড কাটছে আর কি, তো স্যালাড কেটেছে। আর এদিকে দেখো চিকেন কষাটা নামানো হয়ে গেছে, এই যে চিকেন কষাটা হয়ে গেছে। আসলে বিরিয়ানির মাংসই দেখবে সবাই বেশি পছন্দ করে, ওই কারণে চিকেন কষাটা অল্প করে করেছি। আর এখানে যে মাংসটা হয়ে গেছে আলু দিয়ে মাংস দিয়ে কষিয়ে রেখেছি বিরিয়ানির জন্য, এখানে দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছি বেশ কিছুটা, আর এখানে কিছুটা ভাত কিন্তু হয়ে গেছে, মানে রাইস হয়ে গেছে কিছুটা, আর কিছুটা বাকি আছে করতে। আর এই যে এখানে চাটনি, আমের চাটনি আর পাঁপড় আছে, আর এই যে ছোটো যা স্যালাড কাটলো, তারপরে এই যে এখন দুই যা মানে আমার মেজো যা আর ছোটো যা মিলে বিরিয়ানিটা হচ্ছে লেয়ারগুলো সাজাচ্ছে। আর আমার তো এখন ছুটি, কারণ দুই যা চলে এসেছে আমার আর কি কাজ বলো, তো ওরাই এখন সব করছে আর কি। আর মাঝে মধ্যে এরকম একটুখানি সবাই মিলে একসাথে কোনো অনুষ্ঠান হোক বা অনুষ্ঠান ছাড়া হোক, এক জায়গায় এরকম রান্না বান্না এক জায়গায় খাওয়া দাওয়া পরিবারের সবার সাথে, এটাতে কিন্তু বেশ ভালো লাগে, একটা ভালো লাগা, একটা আনন্দ, একটা মজা, যাই বলো না কেন। এই কারণে আজকে আমাদের ঘরেই খাওয়া দাওয়া হচ্ছে। আর বোনরা এখনও আসেনি, বোনরা আসবে একটু পরেই চলে আসবে বোনরা। তো এই তো মাংস দুই হাঁড়িতে ভাগ করে নিয়েছে, দুই আসলে আমার হাঁড়িগুলো ছোটো ছোটো, তো এই কারণে দুই হাঁড়িতেই হচ্ছে লেয়ারটা দিতে হবে, এক হাঁড়িতে সব রাইস ধরবে না, তো এই কারণে দুই হাঁড়িতেই মানে দমে বসাবে। যাই হোক, আর মাংসটা ভাগ করে নিয়েছে, এখন রাইসগুলো দিয়ে দিচ্ছে, এক হাঁড়ির লেয়ারটা প্রথমে রেডি করে নিচ্ছে, তারপরে আর একটা হাঁড়ির লেয়ার রেডি করবে আর কি। আমাদেরও ছিল আগের সপ্তাহে আনছে, আমাদের আগের সপ্তাহে আনছে গুড়া মাছ, বললাম একটু আমার গুড়া মাছ একটু ভালো লাগে।
হ্যাঁ, পুরা মাথা ধরে মাথা দিলে হয় না, তোর তো মনে হয় পুজো দিচ্ছে। এই যে বন্ধুরা দেখো, এই স্যালাড, শসা, টমেটো, পেঁয়াজ আর চাটনি তো তোমাদেরকে দেখিয়েছি, আর পাশেই পাঁপড় প্যাকেটে, আর এই যে দেখো বিরিয়ানি দমে হয়ে গেছে। তো একটা হাঁড়ির উপরে আর একটা হাঁড়ি বসিয়ে রেখেছি, আর আমি এখন এই বাচ্চাদেরকে সব খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো ওরা সব খাচ্ছে। ওর ষষ্ঠী আজকে, বল বল। আমার যেহেতু বোন এখন ষষ্ঠীতে আসে না, তাই ষষ্ঠীর পরে এই আসলো, তার জন্য আম নিয়ে এসেছে আজকে। তো আজকে বোনরা ষষ্ঠী করতে এসছে, বোন সেটাই বলল। তো যাই হোক, এই এখন আম নিয়ে এসছে, তো মেজোজা ছোটোজাদের ঘরে দেবে, তার জন্য আলাদা করছে। আর ওদিকে মেজোজা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, মানে আমার মেজদা, ছোটদা, হাজবেন্ড, জামাইবাবু আর ওখানে বোনও আছে। তো মেজোরা সবাইকে খেতে খেতে দিচ্ছে। তো আমি ভাবলাম এদিকে গ্যাস ঠ্যাসগুলো মুছে নিই, কারণ ওইখানে বিরিয়ানি, মাংস, চাটনি, পাঁপড়, স্যালাড সব কিছু ওখানে নিয়ে গেছে। তো রান্নাঘরটা এখন খালি হয়ে গেছে। আর কালকে, আজকে সানডে, রবিবার, আর কালকে হলো সোমবার, কালকে তো আবার নিরামিষ। তো ওই কারণে গ্যাস ঠ্যাসগুলো একটু ভালো করে মুছে টুছে নিয়ে বাসন কোসনটা আমি এই ফাঁকে মেজে নিচ্ছি, আর তারপরে খেয়ে উঠে তো আবার মানে সবাই মিলে গল্প করতে বসবো, আর তখন আর মজাও হবে না। তো ভাবলাম ওরা ওখানে মেজে যাচ্ছে, সবাইকে খেতে খেতে দিচ্ছে, আমার আর ওখানে কোনো কাজ নেই, তো এই ফাঁকে আমি গ্যাসটা মুছে নিই। তো গ্যাসটা আমি এদিকে মুছে টুছে নিচ্ছি, আর বাচ্চাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওরা একটু এই থালা ঠালাতে খেয়েছে, সেই থালা ঠালাগুলো, আর গ্যাসটা মুছে নিচ্ছি। আর এদিকে রান্নাঘরের কাজটাও হয়ে যাবে, আর ওদিকে মেজোজার সবাইকে খেতে খেতে দেওয়াও হয়ে যাবে, তারপরে আমরা খেতে খেতে বসবো। আর আমাদের খেতে বসলে সেই এক ঘন্টা, আর খাওয়া দাওয়ার পরে আরও এক ঘন্টা, মানে সবাই মিলে গল্প। তো এই কারণে আর কি এই সুযোগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো চলো এখন দেখাই তোমাদেরকে মেজোজা সবাইকে, এই যে দেখো খেতে খেতে দিচ্ছে, আর বোন বসে আছে ওখানে, সাথে আমার পুচকি পাচকাগুলো আছে। আর তারপরে এই যে আমরা চারজনা এখন বসলাম, এখন এই যে আমরা খাবো, আর এখানে আমরা খেতে বসেছি, সোনা ভিডিও করে দিচ্ছে। ওদের তো সবারই খাওয়া দাওয়া সব কমপ্লিট, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, বিকালবেলা চলে এসেছি ছাদে, এতক্ষণ সবাই মিলে বসে গল্প করছিলাম, তো এখন এই ছাদে আসলাম, জামা কাপড়গুলো তুলবো, সব শুকিয়ে গেছে। আর তারপরে হচ্ছে গাছগুলোতেও জল দেব। এখন বাজে 5:45, 5:45 বেজে গেছে, তো এখন তো 6:30, 6:45 গিয়ে সন্ধ্যা হয়। এখন এই জল দেবো গাছে, আর বোন নেই, বোন মানে অনেকক্ষণ গল্পই করছিলাম সবাই মিলে, তারপরে বোন গেল ননদের বাড়িতে, ওখানে একটু কাজ মিটিয়ে তারপরে আবার আমাদের বাড়িতে আসবে, রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে। বোন আর জামাইবাবু যাবে, আর বড়োবাবা ছোটোবাবা এখানেই থাকবে, ওরা দুজনে যাবে, জামাইবাবু এখান থেকে বাড়ি চলে যাবে, আর বোন আমাদের বাড়িতে আসবে।
তো আর সোনা আসেনি, জিয়া এসছে। জিয়া এসে ওই খেলা করছে জল নিয়ে, ওর হচ্ছে দুনিয়ার খেলা, তো জল নিয়ে খেলা করছে। আর সোনা ওদের সাথে সবাই মিলে খেলা করছে, নিচেই রয়েছে আর আসেনি ছাদে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। বাবার আজকে আসার কথা ছিল কিন্তু বাবা আসেনি, বাবা কালকে আসবে। আমার একটা দাদা এসছে বাংলাদেশ থেকে, সেই দাদা আর আমার মেদিনীপুর থেকে আমার ছোটো পিসেমশাই এসছে, তো সেই পিসেমশাই দাদা বাবা কালকে আসবে। বাবাকে ফোন করেছিলাম যে আসলে না কেন, তো বাবা বলল যে আমি কালকে আসব। তো দাদা আর পিসেমশাইকে নিয়ে কালকে যাব তোদের বাড়ি, তো এই কারণে আজকে আর আসলাম না। তো এই আর কি। তো খুব সুন্দর এখন হাওয়া দিচ্ছে, হালকা হালকা, তবে খুব জোরে না, মানে হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে ছাদে। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিই আর গাছগুলোতে জল দিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, বোন দীঘাতে গেছিলো বেশ কয়েকদিন আগে, তো তখন মেয়েদের জন্য এই ব্যাগ দুটো নিয়ে এসেছিলো। তো আজকে দুপুরবেলা আসার সময় নিয়ে এসেছে, তো তখন আর তোমাদেরকে দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। আর ছাদ থেকে এসে সন্ধ্যা পুজো দিলাম, তারপরে চাটা খেলাম আর খাওয়া দাওয়া করে এই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই। বোন নিয়ে এসেছে দুপুরবেলা, তখন তো আর দেখানো হয়নি, আর আমার জন্য নিয়ে এসেছে এই ক্লিপটা। দেখো ছোট যা মেলায় গেছিল, চিড়ের মেলায়, বল আমি কেন, তুই কি বোবা নাকি? তা আমার জন্য দেখো নিয়ে এসছে মালা, দেখেছো? আর এই যে মেজর জন্য নিয়ে এসছে, দুইজনে ধর একটা ফটো তুলি। আর তো আলোর দিকে আছে, তো অন্ধকার দাঁড়িয়ে আছে, মুখটা বন্ধ করো, কথা না পরে বলে নে। ছোটো যা মেলায় গিয়েছিলো আর সেখান থেকে আমার জন্য গলার মালা নিয়ে এসছে, সবার জন্যই নিয়ে এসছে। তো বোনরা তো চলে গেল একটু আগেই, বোনরা বাড়িতে গেল, বোনরা খাওয়া দাওয়া করলো, দুই বাবা আর বোন, আর জামাইবাবু তো আসেনি। তো বোনরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর ছোটো ঢুকলো। তো মেজো এসছিলো দাদার গাছে দুটো আম দিতে, ও দাদার গাছে আম হয়েছে, সেই আম দিতে এসছে মেজো। আর ছোটো মেলার থেকে হচ্ছে মালা নিয়ে এসছে। তো মেজো যেহেতু এখানে ছিল তাই এইখানেই দিল মেজোর হাতে, আর আমার হাতেও দিল, তোমাদেরকে তো দেখালাম। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আর এখন আমি খাবারটা গরম করব, সবাইকে খেতে দিয়ে দেবো, মানে হাজবেন্ডকে সোনার চেয়ারকে খেতে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না শরীরটা, ঘুমও পাচ্ছে, যেহেতু দুপুরে ঘুমায়নি, সারা দুপুর তো সবার সাথে আড্ডা দিয়েছি। তো এই আর কি। তো চলো, আজকে বেশ আনন্দ করে সবাই মিলে কাটালাম, খুব ভালো লাগলো। সবসময় তো আর এক জায়গায় হওয়া হয় না, আর হলে পরে বেশ আনন্দই হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা চলো এই পর্যন্ত। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।